গাইবান্ধা সদরে স্কুল পুড়িয়ে দেওয়ার ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনও ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এদিকে ঘর না থাকায় খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। আগুন দেওয়ার ঘটনাটিকে সুপরিকল্পিত বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে দোষীদের গ্রেফতারে আন্দোলন অব্যাহত রেখেছে স্থানীয়রা। গাইবান্ধা প্রতিনিধি কায়সার প্লাবনের প্রতিবেদন জানাচ্ছেন সুমাইয়া অর্থী। 26 জানুয়ারি গভীর রাতে গাইবান্ধা সদরের কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমিক মাধ্যমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে পুড়ে যায় স্কুলের 10টি শ্রেণীকক্ষ, আসবাবপত্র, শিক্ষা সরঞ্জাম, শিক্ষার্থীদের 12 বছরের অন্তত 20,000 স্কুল সার্টিফিকেট ও একটি এনজিওর অফিস। এতে অনিশ্চিত হয়ে পড়েছে 600 শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ। বিদ্যালয়ের পাশে দীর্ঘদিন থেকে জুয়া ও যাত্রা চলে আসছিল, এতে বিদ্যালয় কর্তৃপক্ষ বাধা দেয়ায় ওই চক্রটি এমন ঘটনা ঘটাতে পারে অভিযোগ স্থানীয়দের। গণউন্নয়ন একাডেমিতে যে অগ্নিসংযোগ করা হয়েছে এটিও একটি নাশকতার অংশ। তাদের এই রকমের হীন কার্যক্রম কখনোই আমাদের কোনো কার্যক্রমকে ব্যাহত করতে পারে না। এদিকে পুড়িয়ে দেওয়ার চার দিন পেরিয়ে গেলেও রোববার বিকেলে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার ছাড়া ঘটনার কোনো ক্লু উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তবে দোষীদের ধরতে তারা তৎপর বলে জানিয়েছে পুলিশ সুপার। এটা আমরা খুঁজে বের করব, ক্রিমিনাল যেই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে। আর একটা মামলা চলছে, এখানে ক্রাইম সিন টিম সহ বিশেষজ্ঞ টিমেরা কাজ করছে। দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে জেলার সর্বস্তরের মানুষ। সেই সাথে বিদ্যালয়টিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অবকাঠামোর জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা। SATV নিউজ ডেস্ক।